বন্ধু হটল, আমার বাঙালি বাপ এটা কবিতা কয়, ও ভাই মুসলমান শান্ত মনে বসে শোন কোরআন হাদিসের বয়ান, বুঝি পাইছে না? ও ভাই মুসলমান শান্ত মনে বসে শোন কোরআন হাদিসের বয়ান, কোরআন হাদিসের বয়ান শুনলে পরে ইমান কিন তাজা হবে, কোরআন হাদিসের বয়ান শুনলে পরে ইমান কিন মজবুত হবে, ইবাদত বন্দিগি করতে বেলায় ইবাদত বন্দিগি করতে বেলায় ভালো লাগিবে, ও ভাই মুসলমান শান্ত মনে বসে শোন কোরআন হাদিসের বয়ান। তার অসমিয়াত কয়, হে মুসলমান বন্ধু সকল, হে মুসলমান ভাই সকল, অতি শান্ত অবস্থায়, শান্ত তো অসমীয়াতেও কয়, হ্যাঁ শান্ত অবস্থা, নীরব নীরবতা অবস্থায়, দিলর কান খুলি রখা অবস্থাত কোরআন হাদিসর বয়ান তোমালোকে শুনা। তার কোরআন এনে অবস্থা কোরআন বয়ান শুনিলে কি হব? ইমান একদিন শক্তিশালী হব, ইমান একদিন মজবুত হব, মানুষের ইমান একদিনই হল আসল মূল সম্পদ। ইমান যার নাই নামাজ তার নাই, ইমান যার নাই রোজা তার নাই, ইমান যার নাই ইহকলর নাই হজ তার নাই, বিনা ইমানে হজ করিলেও লাভ নাই, বিনা ইমানে নামাজ পড়িলেও লাভ নাই, বিনা ইমানে কোরআন পড়িলেও লাভ নাই, আগত লাগিব ইমান, তার পিছত হব ইসলাম। আল্লাহ তালা আমালোকক শান্ত অবস্থা নীরব নীরবত অবস্থায় কোরআন হাদিসের আওয়াজের তলত বহার তৌফিক দান কর, সকলে কক আমিন, জোরে কক আমিন। আমার এই মজলিসর সভার খবর মদিনার জমিনত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পবিত্র রওজা তথা নবীজির রুহানি নজর, রুহানি ধ্যান, রুহানি খেয়াল, রুহানি ফয়জা বরকত তথা মাদ্রাসাত নবীজির রুহানি সফর আল্লাহ কবুল কর, সকলে কক আমিন, জোরে কক আমিন। যদি এখিনি হয়ে যায় আমার এই ফাজর আয়োজন করা সার্থক হয় না নয়? মাননীয় আজির সভার সভাপতি মহোদয়, সভাত উপস্থিত থাকা নবীর ওয়ারিস ওলামা একরাম, ওলামা হাজরাত, এই দেহর আমার অতি সম্মানীয় মরব্বিয়ান তথা যুব বন্ধু সকল, আওয়াজ যদি যায় ঘরে তথা এই মজলিসের আশেপাশে উপস্থিত থাকা মোর অতি সম্মানীয় আই বনি সকল, আজিজ তালাবা সকল, আলোচনা যথেষ্ট হয়েছে। আমার ভাই জনাব হযরত মাওলানা আশরাফ আলী সাহেব মাদ্রাজুল্লাহুল আলী গোটা অসমর সুবিখ্যাত এজন ওয়াইস, অসমর সনাম ধন্য সন্তান, আমার ভালো যায় খুব ভাল কোরআন হাদিসের মাধ্যমত আমার জীবন সংশোধন করার ক্ষেত্রত যথেষ্ট সময় কথা রাখিছে। হয়তো কোনোবা ভাই বন্ধুসকলের বাসার কারণে বোঝাত অসুবিধা হব পারে, কিন্তু আওয়াজত পাইছো কোনো অসুবিধা হওয়া নাই, আমি হরকতত আওয়াজত পাইছো বোঝাত কোনো অসুবিধা হওয়া নাই, কারণ ইয়াত সকলো ধরনের ভাষাই চলে, সেই কারণে সকলে বুঝি পাইছে হবলা। বন্ধুসকল জানিছে শুনিছে এই কামখিনি হয়ে গেল,
কিন্তু একটা কথা মনত রাখিব, জনার নাম ইমান নহয়, শুনার নাম ইমান নহয়, বুজার নামও ইমান নহয়, ইমান হইছে মানার নাম। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইমান হল মানার নাম। আবু জেহেল উতবা সাইবা নবী সম্পর্কে ভাও জানে, তাও আখেরি জামানার নবী হয়, তাও যে দিন লই আহিছে দুনিয়াত, এই দিন এই ধর্ম মানুষের কারণে সত্য ধর্ম লই আহিছে, এই কথাত কোনো সন্দেহ নাই। বন্ধু সকল, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা, এই কথা সকলে ভালকে জানে। কোরআনতকৈ ভাল গ্রন্থ দুনিয়াত আরো অহা নাই, আরো নাহে। কোরআন মানব জীবনের পূর্ণ জীবনের পূর্ণ সংবিধান, ইহকালের সংবিধান, কবর জীবন যাপনের সংবিধান, ফুলসিরাতর সংবিধান, কাল কামতর স্থায়ী দেহর সংবিধান, পবিত্র কালামে পাক কোরআন। এওঁ সকলে রাতি উজাগরে থাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায়ে মুবারক ঘেরাও করে পেলায় শুনি আল্লাহ নবী গোটে রাতি তেলাওয়াত করেছে, আর সকলে গই তেলাওয়াত শুনিছে, কিন্তু ইমান অনা নাই, নবীক বিশ্বাস করা নাই, নবীক মানা নাই। সেই কারণে বাঙালি বাহাত কয়, কোরআন পথে চলবে যারা, কোরআন মতে চলবে যারা, যাইবে জান্নাতে, না মানিয়ে আবু জেহেল গেল দুজখে। কথা সত্য হয় না হয়, এটি সিদ্ধান্ত হয়ে গেল, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, ফয়সলা হয়ে গেল, এই সকল জাহান্নামী হয়, কোরআনের পথত চলা নাই, কোরআনের মতত চলা নাই, কোরআনের উপরত আমল করা নাই, নবীর মতত চলা নাই, নবীর পথত চলা নাই, আল্লাহর মতত আল্লাহর পথত চলা নাই, নিজের মতত চলিছে, নিজের নফসাহি জীবন যাপন করিছে, মন গড়া জীবন যাপন করিছে, কোরআনক ধূলিসাৎ করিছে আমলের ক্ষেত্রত, নবীক ধূলিসাৎ করিছে আমলের ক্ষেত্রত, আল্লাহ ধূলিসাৎ করিছে আমলের ক্ষেত্রত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সকলক জাহান্নামী বলি নামাকরণ করে দিছে, সকল জাহান্নামী আজীবন জাহান্নামের মাজত জড়ি থাকিব। জোরে কোয়া আলহামদুলিল্লাহ, জোরে কোয়া নাউজুবিল্লাহ। জাহান্নাম আমি চাওনে, জাহান্নামের আশা করুনে আমি, সেইকার নাউজুবিল্লাহ কব লাগে। আল্লাহ এই জাহান্নামের পর আমলক পানা দান করা। জোরে কোয়া নাউজুবিল্লাহ। বন্ধু সকল, মানিছিল নবীক, মানিছিল কোরআনক, মানিছিল আল্লাহ। কোন সকলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়াকিন করিছে, বিশ্বাস করিছে, আর লগে লগে প্রত্যেকটি কথা নবীর পক্ষর, আল্লাহর পক্ষর, কোরআনের পক্ষর, আখরে আখরে নকলে আমল করিছে, পালন করিছে, দুনিয়ার পরে জান্নাতের সার্টিফিকেট লাভ করি গো। জোরে কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুল মাখলুকাতকে তারাফ ইশক রাখো একে তারাফ কুল মাখলুকাতকে তারাফ ইশক রাখো একে তারাফ হোগা ভারী কলমা সার্ফ পর সদা কলিমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনকির নেকিরি আবে যাও পৌঁছবা তা কোন হেরাম মনকির নেকিরি আবে যাও পৌঁছবা তা কোন হেরাম কামে আবে কলমা তব পর সাদা কলিমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাংলা ভাষায় কয় ও ভাই মুসলমান কবরেতে যখন হবে তোমার বাসস্থান ও ভাই মুসলমান কবরেতে যখন হবে তোমার বাসস্থান রবকে তোমার দিন কি তোমার রবকে তোমার দিন কি তোমার নবী তোমার কে ফেরেশতা আসিয়া তোমায় জিজ্ঞাসা করিবে কোনো সন্দেহ নেই মনকির নাকির ফিরিস্তা কবরের জোয়ার বিষয় আহি উপস্থিত হবই তার মধ্যে কোনো সন্দেহ নাই তিনটা পরীক্ষা তিনটা প্রশ্ন কবরের হলত হব কবর একটা পরীক্ষার হল হয় এই তিনটা প্রশ্ন কাকু ক্ষমা নকরে কাকু মাফ নকরে কাকু নেরে সকলকেই কবরের জোয়ার বিষয় এই তিনটা প্রশ্ন করিবই রবকে তোমার তোমার প্রতিপালক কোন আছিল তোমার প্রভু কোন আছিল তোমার আল্লাহ কোন আছিল প্রশ্ন করিবই দিন তোমার কি আছিল ধর্ম তোমার কি আছিল কোন ধর্মের জীবন যাপন করি আহিসা কোন দিনা তুমি জীবন যাপন করি আহিসা দিন সম্পর্কে প্রশ্ন করিবই করিবই তার মধ্যে কোনো সন্দেহ নাই নবী তোমার কোন আছিল কোন নবীর জামানাত জীবন যাপন করি আহিসা তোমার নবীর নাম কোন আসুন ইহাতুকে ও বন্ধু খবর আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর চেহারা নি পেলাই মুর্দার সন্মুখত কবরত আহি বেলা উপস্থিত করিব মা তাকুল ফি হাযার রাজুল কি কোয়া তুমি এই ব্যক্তি সম্পর্কে কো কি কোয়া তুমি আপনাদের প্রত্যেকেই জানে পরীক্ষার হলত জুয়ার আগ যে পাঠ্যর পরীক্ষা হব এই পাঠ্য যদি অবন্ধ স্টাডি না করে হ্যাঁ এই পাঠ্য যদি স্টাডি না করে এই পাঠ্য যদি মেহনত না করে এই পাঠ্যখন বর্তমান বয়সলৈকে ভালকে যদি সি অধ্যয়ন না করে চাই না যায় কক পরীক্ষার অলপ প্রশ্নের সন্মুখত জবাব দিয়ার ক্ষমতা তার হব কি হব দুনিয়ার পরীক্ষা অবন্ধ প্রশ্ন গোপন হয়ে থাকে হ্যাঁ এটা পাঠ্য পরীক্ষা হব প্রশ্ন কিন্তু গোপন থাকে হলত যোৱাৰ পিছত প্ৰশ্ন আহে ইয়াৰ আগত প্ৰশ্ন অপেন নকৰে ইয়াৰ আগত প্ৰশ্ন অবন্ধু আপোনাৰ সন্মুখত প্ৰকাশ কৰি নিদিয়ে গোপন থাকে হলত যোৱাৰ পিছত সেই প্ৰশ্ন সমূহ হাতত দিয়ে যাতে আৰু এই প্ৰশ্ন চাই কোনো পাঠ্যক্ৰম অধ্যয়ন কৰা সুযোগ নাপায় হয়নে নহয় প্ৰশ্নবিলাক গোপন থাকে কিন্তু আল্লাহ ৰব্বুল আলামিনৰ যি পরীক্ষা সন্মুখত আছে তার প্রশ্ন কিন্তু গোপন নাই ওপেন করে দিয়ে আছে
খাটি সত্তর বছর জীবন লৈকে এই প্রশ্নবিলাক সন্মুখত আছে অধ্যয়ন করা, এই প্রশ্নের উত্তর দেওয়ার কারণে স্টাডি করা। যখন স্টাডি করে যায় এই সকলে প্রশ্ন সন্মুখত হওয়ার লগে লগে জবাব দি পেলায় কবরখন জান্নাত বনাই দিব পারে। জোরে কোয়া সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্নের উত্তর যখন দিব পারিব এই কবরখন তার জান্নাত বনি যাব, জান্নাত হয়ে যাব। হুজুরে পাক সরসন কইছে আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুবরাতুম মিনহু পারিন নিয়ারান। কবর কার কারণে অবন্ধ জান্নাতের বাগিচা হব, কবর কার কারণে জাহান্নামের আগুনের ঠক গর্ত হয়ে যাব, বাস্তব প্রমাণ হয়ে গেছে, দেখা প্রমাণ। কবরত যাওয়ার পিছত মানব মরি না থাকে, অবন্ধ মানব মরি না থাকে, মানুষ জিয়াই থাকে। দুনিয়ার থাকুতে যে নাকি কথোপকথন কয়, আলাপ আলোচনা করে কথা কব পারে, কবরত যাওয়ার পিছতও মানুষে কথা কব পারে, বাস্তব প্রমাণ। একটা ঘটনা মোট মনত আহিব, বুঝলি নাই? এদিন এখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খেদমতত যায়, আল্লাহ নবীর সন্মুখত যাব, আল্লাহ নবীর ওসরত যোয়ার বাটত, ও ভাই পালে এজন ডেকা নওজোয়ান রাস্তার কাহত পড়ি পেলাই, ও ভাই পাগলের নিচনে সিঁহর বাহর পড়ি আছে, কান্দি আছে, রুদন কান্দন করি আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অবন্ধ কান্দা অবস্থা একজন ডেকা লড়াক পালে, হুদিলে, এ বাবা তুমি এন ধরনের বেহুজ বেকারের অবস্থায় অস্থির অবস্থায় শিওর শিওরি পেলায় তুমি কান্দি আছা, কারণ কি রে বাবা? বাহা বুঝে পাই আছে না নাই? আমি তো মিয়া মানুষ, অসমীয়া কইছো, হ্যাঁ, তাত গন্ডগোল হবই পারে, হয় না নহয়? মিয়া আৰু অসমীয়া এই দুইটাই মিলি হল অসমীয়া, হয় না নহয়? অহ এটা শব্দ, মিয়া এটা শব্দ, মিয়া বাদ দিলে কি হব? ও আর মিয়া একবারে মিলাই ললে অহ মিয়া শব্দটা সুন্দর হয়, হয় না নহয়? সেই কারণে আমার বাদ দিয়া নাই কিন্তু, হ্যাঁ, আমার রই পেলায় মিলিজুলি, হ্যাঁ, অসমের মানুষ আমাক মিলাই লৈছে, সেই কারণে নামটো অসমীয়া হয়েছে না? সেই কারণে এই মিয়াও অসমীয়া কব পারে, অসমীয়াও মিয়া কব পারে, এনেকুৱা অসমীয়া অসমের মানুষ পাইছো মিয়া কয় যে ধরবই নি মিয়া এই অসম বলে। বন্ধু সকল, সেই কারণে বুঝাত অসুবিধা হওয়ার এনে ধরনের আশা মূল নাই, বুঝি পাই আছো? হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফুলছিয়ারা তলোয়ার সে ধার, মানে অলপ আগত গজলটো গাই গৈছে না, ফুলছিয়ারা তলোয়ার সে ধার, কেসে হবে হে পুল পার, গারছে হয়তো গোনাগার, পর সদা কলিমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাই গুনাহগার এই ফুলছি রাত পার হয়ে যাব নারে, অ বন্ধ এই ফুলছি রাত খুন দুজখর উপরে দি পেলাই, এই ধলং কোন ফেলে দুজখর জাহান্নামের উপরে দি, এই ধলং দশ হাজার বছর আপ, দশ হাজার বছর সমতল, দশ হাজার বছর ডাউন,
30,000 বছর রাস্তা জাহান্নাম। হযরত আবু তালহা নামে একজন সাহাবা ভাই ভরত একদিন এখন কান্দি আছে, তেওঁর কান্দা শুনি দেখি পেলায় তেওঁর ঘৈণীয়েকও কান্দি আছে। আবু তালহা ঘৈণীয়েকক খুঁদিলে, তুমি কান্দিছা কিয়? বলে তুমি কান্দি আছা যে, হ্যাঁ কি কৈছে, তুমি যে কান্দি আছা, তুমি মোর ঘিরিয়ে ঘাও, তুমি আমার মহাব্বতর কলিজার টুকরা হও, তোমার তোমার প্রতি মোর জান, আমার প্রতি তোমার জান অর্ধাঙ্গিনী হয় না না ও বন্ধু, তোমার কান্দা দেখি সহ্য করিব পারে নাই, তোমার কান্দা চাই মই কান্দি আসু। বন্ধু সকল, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কলে, বিবি আমার কান্দার কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত করেছে, কোরআনত গুহনা করেছে, ওয়াইম মিন ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকযিয়্যা। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত এই ফুলচেরাতর উপরে, এই ঢলঙত কোনো নুঠাকৈ জান্নাতত যাব নোৱাৰে। নবী হও, ওয়ালি হও, গাউস হও, কুতুব হও, আলিম হও, আবিদ হও, জাকির হও, শেখ হও, কোনো এই ধলঙ্গর উপরে দি নুজওয়াকৈ জান্নাতত যাব নোৱাৰে। এটাই মাত্র জান্নাতত যাওয়ার রাস্তা গেট, সেইটুই হল ভুলচেরা জাহান্নামের উপরে দি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কান্দার কারণ হল হে দলঙ্গ উঠিবই লাগিব, না জানো এই হীরাত কই ধার সুলত কই মেহি, এই দলঙ্গর উপরে উঠার পিছত আমি পার হয়ে জান্নাত যাব পারিম নে, এই জাহান্নামত কাঠি কাঠি আমি পড়ি যাম, এইটুর গ্যারান্টি মোর নাই, সেই ভয়ত আমি কান্দি আসু। সাহাবাসকলর আমল বন্ধুসকল, কোয়াত আছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হয় না, নবীর খেদমত জুয়ার বাট ডেকা লড়া এজন পালে রাস্তার কাহত রুদন কান্দন করি আছে, হুদিলে এ বাবা তুমি এনে ধরনের কান্দার কারণ কি, কিয় কান্দি আসা? যুবকজনে কলে, হুজুর আমি বহু ডাঙর গুণা করি পেলাইছো, বহু ডাঙর পাপ করি পেলাইছো, এই কারণ আমি কান্দি আসু। বাবারে কি 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 ডাঙর গুণা করিছা? বলে নাই, বহু ডাঙর গুণা করিছো। বলে কি ডাঙর গুণা কুয়া না? বলে নাই, আমি বহু ডাঙর গুণা করিছো হুজুর। স্পষ্টীকরণ নিদিয়ে গুণা খালি ডাঙর বলি কয়। তারপিছত কলে, হুজুর আপনি নবীর খেদমতত যাব, নবীর ওচৰত যাব, মুরি খবর নবীর ওচৰত গৈ দিব, আমি নবীর এজন উম্মত, আমি বহু ডাঙর গুণা করিছো, এই খবরখিনি নবীর ওচৰত জনাই জনাব। আল্লাহ নবী তার পিছত কি কয় খবর তো মুখ দিব। গই বেলায় কলে, ভাই বিয়া পাই আছো বলো না, উঠি উঠি বই আছে যে, ওরা না দিতে বা নহল হব, ওইসব দেরি হয়ে গেছো তো, প্রস্তাব প্রস্তাবের হাজত হব পারে, আশা আছে ঘুরি যাব ইনশাল্লাহ। মানে উঠা বহা করিলে কথার যেটু হ্যাঁ ধারা থাকে শেষ হয়ে যায়, কারণ ওয়াজর কিতাব হল আপনালো মজলিস, যেনে এজন ছাত্রর সন্মুখত অধ্যয়ন করিবর কারণে পড়িবর কারণে তার সন্মুখত কিতাব থাকে, পাতবিলা যে উল্টা পাল্টা হয় সি পড়িব নোৱাৰি। ওয়াজটো আমি কিতাব লৈ বহা নাই, কিতাব হল ওয়াজর মজলিস, মানুষ যদি উঠা বহা করে ফেল ফেল করে পাতবিলাক পাল্টি যায়, ওয়াজর লাইন যেটা ধারা যেটু এইটু ভাঙি যায়। সেইকাৰণে অনুরোধ জনাইছো, অলপ সময় কথা রাখিম, আপনার যদি অসুবিধা হয় কব হুজুর দোয়া করে দিও, দোয়া করে দিব ইনশাল্লাহ। বন্ধু সকল, ঘটনা যেটু কবলেও ওলাইছো কম নেকি? বন্ধু ডেকাজনে কলে, হুজুর মোর খবরখিনি নবীক জনাব, নবীজিক গই পেলাই কব মই এজন ডাঙর গুণাগার, বহু ডাঙর গুণা করি পেলাইছো, নবী তার পিছত কি কয় খবরটা মোর জানাবো, আমি নবীর ওচৰত আগলৈ না যাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহ নবীর খেদমতত গই বেলে খবর কলে হুজুর আপনার ওসরত পোহা অবস্থাত বাটত এজন মানুষ পালু বেকা লড়াটা পালু হি রাষ্ট্রের কাহত গড়াগড়ি বলি পেলাই সিংহর বাহর করি কান দি আছে সুধিলো তেও কয় বহু ডাঙর গুণা করিছু কি ডাঙর গুণা করিছ হি কয় ডাঙর গুণা করিছু কিন্তু স্পষ্টীকরণ নিদিয়ে কেনে কি ধরনের ডাঙর গুণা করিছ না কয় বন্ধু আল্লাহ নবী শুনি কলে এই লড়াজনক গই পেলাই কুয়া মোর ওসরত আহিবর কারণে গই পেলাই কুয়া খবর দিলে ই আহিলে আল্লাহ নবীর ওসরত আহিলে কান্দার মাত্রা আরো বাড়িলে আল্লাহ নবীর দেখি আল্লাহ আল্লাহ নবীর দেখি কান্দার মাত্রা আরো বাড়ি গেল আরো বেশিকে কান্দি আছে রসুল ক বাবা তুমি কান্দিছ কেউ কয় হুজুর আমি বহু ডাঙর গুণা করিছু বলে কি ডাঙর গুণা করিছা বলে হুজুর আমি ডাঙর গুণা করিছু খালি হুজুরের ওসরত ডাঙর গুণার কথাই কয় আল্লাহ রসুল কয় তুমি কারোবার কাতল করিছা নাকি বলে না হুজুর আমি কাতল করা নাই তুমি আল্লাহর লগত শরীক করিছা নাকি বলে না আমি আল্লাহর লগত শরীকও করা নাই আরে বাবা আল্লাহর লগত শরীক করা নাই শিরিক করা নাই কাকু তুমি কাতলও করা নাই হত্যাও করা নাই এরে বাবা আজকে ডাঙর গুণা কি করিলা নকুয়া কিও তার পিছত কলে হুজুর মোর ব্যবহার হল কফন চুরি করা কফন মোরদার কফন পরিধান করাই পেলাই যে তেতিয়া নাকি কবরত হুয়া মানুষ আহি যায় আর রাতে আমি সোমাও কবর কন সমীম গুলি করু করি পেলাই এই মোরদার বডির পরা এই কফনের কাপড় কিনে আমি খুলি আনি পেলাই তার পিছত এই কাপড় বিক্রি করু আমি চলু এটা আমার বিজনেস হয় কফন কফন চোরা বন্ধ হকল হুজুর যোৱা সপ্তাহ এই মদিনার এক আনসারিয়া যুবতী এজন ছোৱালী হ্যাঁ যুবতী এজনী ছোৱালী ইন্তেকাল হল তাক কফন পরাই কবরত নেলে আমি খবর পালো গলো কবর খুলিলো খুলি পেলাই এই গাবরু ছোৱালীর গার পরা আমি কফনখন যেতিয়া খুলি ওলাই আনিলো হায়রে মদিনার এনে সুন্দরী এজন হ্যাঁ যুবতী ছোৱালী হায়রে এতিয়া পচা নাই গেলা নাই বডি ঝিলমিল ঝিলমিল করে আছে জিয়া জিয়া মানুষের নিচিনা দেখা গৈ আছে হায়রে যুবতী এজনী ছোৱালী গাবরু এজনী ছোৱালী ভাই পজিশন লই কি হয়ে আছে আমার গা শয়তানে গরমাই দি দিলে নারীর মিলনের গরম আমার মাজত আহি গুল হুজুর আমি সহ্য করিব পারা নাই আমি আমার কন্ট্রোল করিব পারা নাই আমি আনকন্ট্রোল হয়ে গৈছো এই মোর্দা কবরর নারীর লগত আমি জিনা করি পেলাইছো এনেকুয়া গুণা মানুষে করা দূরের কথা কোনোবাই কল্পনা করিব পারেনে এনেকুয়া গুণাও হয়েছে মোর্দার লগত কবরত অবন্ধ মানুষে জিনা করি জিনা করিছে হুজুর করি পেলাই আমি যেতিয়া উলাই আহ এনে অবস্থাত এই মোর্দা ছোৱালীজনীয়ে মুখ মাত লগাই পেলাই কয় এ ভাই তুমি কি সর্বনাশ করিলা মোর্দা সমাজত তুমি মোক উলঙ্গ করি পেলালা লেঙ্কা করি দিলা আমার পর্দা লগুয়া কাপড় কিনি খুলি পেলাই তুমি লই গলা পরিষ্কার কইছে আমাক মাত দি পেলাই কয়ে ভাই তুমি কি সর্বনাশ করিলা আমি মোর্দা সমাজত মোর্দা দেহত বর্জক দেহত আমি আহিল সেই দেহত আমি একটা পর্দা অবস্থাতে আহিছিল আমার এই পর্দা খুলি পেলাই মোর্দা সমাজত মোক উলঙ্গ করে দিলা লেঙ্কা বানাই দিলা এতিয়াই তুমি শেষ করা নাই আমি আল্লাহর ওসরত লান লাভ করিম আল্লাহর লগত সাক্ষাৎ করিম আল্লাহর লগত দেখা করিম আল্লাহর সন্মুখত মোক থিয় হব লাগিব আল্লাহর ওসরত আমি থিয় হবই লাগিব তার মাজত কোনো সন্দেহ নাই আল্লাহ পাক আল্লাহর পবিত্র জাতের সন্মুখত আমি থিয় হম এনে অবস্থা তুমি মোক নাপাক বনাই দিলা জোরে কোয়া নাউজুবিল্লাহ ভগবন্ধু এই দুটা কথা কইছি হুজুর আমি ভাবিছিলু মোর্দা হয়
এতিয়া দেখিলো মুর্দা নয়, কবর পোহা মানুষ জিন্দা হয়, মুর্দা নয়। যে কর্মটি আমি করিলো এই কর্ম যেনেকে কব লাগে হুবহু সেইভাবে তেওঁ কৈ দিলে। পূজার আমার ভয় আহি গেল, কি সর্বনাশ করিলো, কি সর্বনাশ করিলো। এনেকুৱা গুণা কোন মানুহে কৰা আমি শুনা নাই, এনেকুৱা গুণাগাৰবোৰ সন্মুখত পৰা নাই। এই কারণে কইছো হুজুর, আমি ডাঙর গুণা বলি পেলাইছো, ইয়াতকৈ ডাঙর গুণা আমি আৰু কারো শুনা নাই কৰোঁতে। আল্লাহ নবী শুনি লগে লগে কলে, হসা বাবা তুমি তো বহু ডাঙর গুণা বলি পেলাইছা, কবরত গৈ পেলাই গুণা করা ধামালি কথা নেকি? সঁচাই তুমি ডাঙর গুণা কৰি পেলাইছা। আল্লাহ নবী যেতিয়া কৈ দিলে ডাঙর গুণা কৰিছা, আর সিটো কয়ে আছে ডাঙর গুণা কৰিছো। ও বন্ধু, তার ভিতরত ভয়ের মাত্রা আরো বাড়ি গেল। নাজানো নবী কোন হুকুম করে দিয়ে, ভয়ত নবীর ওচৰৰ পৰা এক চিঞৰ মাৰি ওলাই আহি অ বন্ধু পাহাড়ৰ গুহাত গুচি গল। একেরাহে 40 দিন আল্লাহর কুদরতের সম্মুখত হাজির নাজির জানি বেলাই, আল্লাহর কুদরতের ভরিত আল্লাহর কুদরতের সম্মুখত ঝুঁকি রুকু সেজদা করি কান্দি কান্দি বেলাই কয়, হম তেরে সামনে ঝোঁক রহা হো খোদা, হম তেরে সামনে ঝোঁক রহা হো খোদা, মেরা কোই নেই হ্যায় আল্লাহ তেরে সিওয়া। জোরে কোয়া সুবহানাল্লাহ, আরে জোরে কোয়া না সুবহানাল্লাহ। আল্লাহ আমি তোমার সম্মুখত ঝুঁকিলু, আমি তোমার তোমার সম্মুখত পড়িলু, আল্লাহ তোমার কুদরতের ভরিত ধরিলু, হে আল্লাহ তুমি নোহা কই, মোর আরো কোনো নাই, আৰু কারো ওচৰত আমি যাব যাবলৈ নাই, কারো ওচৰৰ পৰা এই ক্ষমা ভিক্ষা পোৱাৰ আমাৰ আৰু জায়গা নাই আল্লাহ। এই কাৰণে কয়, হম তেৰে সামনে ঝুঁক ৰহা হো খোদা, মেৰা কোই নেহি হে আল্লাহ তেৰে সিৱা। এই রুদন কান্দন একদিন দুই দিন নহয়, একেৰাহে 40 দিন যেতিয়া রুদন কান্দন করিলে, সাহাবাসকল কোনো গুণা করিলে অ বন্ধু ক্ষমা নোপোয়ালৈকে এই গুণা ক্ষমার ভিক্ষা বন্ধ করা নাছিলে। সাহাবাসকল যদি কেতিয়াবা কোনো গুণা করি পেলাইছে, ধরা পড়ি গেল আমি গুণা করিছো, এই গুণা ক্ষমা নোপোয়ালৈকে এই গুণা ক্ষমার ভিক্ষা আমাকে বন্ধ করা নাছিল। ও বন্ধু, এনে ধরনের রুদন কান্দর ক্ষমা ভিক্ষা আল্লাহর ওচৰত বিচারিছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ওচৰত খবর পঠিয়াই দিছে, আমার এই বন্দাক নবী আপনি কই দিও, আমি তাক মাফ করে দিলু। জোরে কোয়া সুবহানাল্লাহ। নবী খবর কইছে, তুমি চিন্তা না করি বাবারে, তুমি যে গুণা করিছা আল্লাহ তোমার গুণার ক্ষমা ভিক্ষা শুনিলে, আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিছে। ও বন্ধু, আল্লাহ পরিষ্কার কালামে পাক কোরআন কইছে, ওয়া মাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ওয়া ইয়াজিদুল্লাহ গাফুরুর রাহিমা। যতই তুমি ব্যয় কাম করা না কিও, যতই তুমি তোমার জীবনের উপর জুলুম অত্যাচার বেবিচার করা না কিও, তোমার যাবতীয় গুনাহ মু আল্লাহ ময় আল্লাহর সম্মুখত উপস্থিত করে বেলাই, যেতিয়া তুমি গুনাহ ক্ষমা ভিক্ষা বিচারিবা, হে বন্দা বান্দি পাবা তুমি আমাক, আমি তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিল। বন্দা বান্দি তোমালোকে যিমান গুণা করা না কিয়, আমার রহমততকৈ কেতিয়াও বেশি গুণা করিব নোৱাৰিবা। গুণা তুমি করিব পারিবা, যিমান গুণা তুমি করা তাতকৈ আমার রহমতর জোশ বেশি আছে। জোরে কোয়া সুবহানাল্লাহ। দয়ালু দয়াবান, আমি সকলোক ক্ষমা করা দান, সকলোৱে কোৱা আমিন। দয়ালু দয়াবান, আমি সকলোক ক্ষমা করা দান,
সকলে কও সুবহানাল্লাহ। ও বন্ধু, খবর আহি গো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীর সরত আল্লাহ পঠিয়াই দিলে, জিবরাইল তুমি যা, আমার নবী গই বেলায় প্রথম তিনটা প্রশ্ন করা, আমার নবী তিনটা প্রশ্ন তুমি করা। এক নম্বর প্রশ্ন হল, এই গোটা মখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করিছু না তেও সৃষ্টি করিছে, আমি সৃষ্টি করিছু না তেও সৃষ্টি করিছে, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন করা গই, এই গোটা মখলুকাত আমি খোয়া পিওয়া করাও, আমি রিজক দিও না তেও দিয়ে, আমি খোয়াও না তেও খোয়ায়। দুই পেলায় হুধা, তিন নম্বর প্রশ্ন, এই গোটা মখলুকাত আমার বান্দা বান্দি গুনাহ করিলে ক্ষমা আমি করু না বেলেগ কোনোবাই ক্ষমা করে, আমি মাফ করু না বেলেগ কোনোবাই মাফ করে। এই তিনটা প্রশ্ন করার পিছত উত্তর দিব, এই উত্তরের পিছত তুমি খবর দিবা যে বান্দায় খবর আমার বান্দির লগত জিনা করিছে, একেরায় চল্লিশ দিন হয়ে গেল আমার কুদরতর ভরি ধরি বেলা রোদন কান্দন করে আছে, আমি তা ক্ষমা করে দিছু, আমার নবী যেন বই বেলা খবরটু তার জানাই দিয়ে জোরে কো সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিসসালাম আহিল আল্লাহ রসুল কাহিল বেলায় আল্লাহ হিকুয়া দিয়া মতে বন্ধু প্রশ্ন করিলে, এই গোটা মখলুকাত আল্লাহ সৃষ্টি করিছে না আপনি সৃষ্টি করিছে, আল্লাহ নবীকে আল্লাহ সৃষ্টি করিছে, গোটা মখলুকাত রিজিক খোয়া বোয়ার ব্যবস্থা আল্লাহ করে না আপনি করে, বলে আল্লাহ করে, গোটা জগতের গুনাহ খাতা আল্লাহ মাফ করে না অন্য কোনোবাই করে, বলে আল্লাহ মাফ করে। নবী আল্লাহ খবর পঠিয়াইছে জীবন না কবর আল্লাহর বান্দির লগত জিনা করি বেলাইছে, এই গুনাহ ক্ষমার কারণে শিয়র ভর করি আছে, রুদন কান্দন করি আছে, আল্লাহ তার রুদন কান্দন মাগফিরাতর ফরিয়াদ আল্লাহ কবুল করিনি, তাক মাফ করে দিছে খবর কই দিও জোরে কো সুবহানাল্লাহ। ও গো বন্ধু, এটা গুনার কারণে একেরাই চল্লিশ কুদরতর ভরি ভরি বেলা রুদন কান্দন করিছে, আমি কিমান পাপ কিমান গুনাহ করিছো। ও বন্ধু, এদিন এনেকো আসে নাকি গোটা দিন আমি আল্লাহর কুদরতর ভরি ভরি বেলায় কান্দিছি, আসে না খবর, এনে বান্দা বান্দি কোনোবা আসে না, চল্লিশ দিন হয় চল্লিশ মিনিট নি কান্দিছু, এটা চকুর পানি নিয়ে আমি চকুর বেলা ওলাইছো না, আপনাদেরকে ভাবে নাকি গুনাহ করিছো, হ্যাঁ আমাক আল্লাহ দেখানে আল্লাহ আমাক না পায়, গুনাহ করিছো আরু করিম, আল্লাহ আমাক কেউ করিব নোয়ারে, এইটি ভাবা নাই তো পাওয়ার দেখাইছে, এই পাওয়ার কোন আপনার স্থায়ী নহয়, অস্থায়ী পাওয়ার, এই পাওয়ার না থাকে আল্লাহর কুদরতের আদালতত হাজির হবই লাগে। আল্লাহ পরিষ্কার কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমানুকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফী ওয়া মা আসদাকু মিনাল্লাহি হাদীসা। পরিচয় পর্ব আমার আছে, আছে না নাই পরিচয় পর্ব আমার আছে, স্কুলত মিটিং হলে পরিচয় পর্ব হয়, রাজনৈতিক মিটিং হলে পরিচয় পর্ব হয়, হ্যাঁ নিজে নিজেই পরিচয় দিয়ে। ও বন্ধু, এই আয়াতত আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিছে, আল্লাহও পরিচয় দিছে, এক নম্বর আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ কোন, আমি আল্লাহ সারা মাবুদ, এই জগতত আরো কোনো নাই, আমি মাবুদ, আমার নাম আল্লাহ, আমি কি করু, আমি মাবুদ, তার মানে ইবাদত পাওয়ার যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য,
নামাজ আমার কারণে, রোজা আমার কারণে, ওয়াজ আমার কারণে, ওয়াজ মজলিস আমার কারণে, বুঝলেন নাই, মসজিদ আমার কারণে, কোরআন আমার কারণে, দান খায়রাত করা আমার কারণে, কারো কারণে নয়। পীর ফকিরের নামাজ দান খায়রাত চলিয়া আসে না? হ্যাঁ, পীরের মাদারত, পীরের মাদারত মানে দান দিয়ে, পীরের মাদারত মানে নজর দিয়ে, পীরের মাদারের কারণে মানুষ পাগল হয়ে আছে। আল্লাহ কয় লা তাদউ মা আল্লাহ ইলাহান আখর, তুমি না মাতিবা, নুপকারিবা কারো ওসরত, তোমালোকে কোনো বিন আর তুমি নিবাস নিবিচারিবা, বিচারা আমার ওসরত বিচারা, শুভা তুমি আমার ওসরত শুভা, কিবা পড়াহা যদি করা আমার ওসরত করা, আমি নোয়াকই কোনো তোমাক একই দিব নোয়ারে। পীরের ওসরত সন্তান বিচারে, পীরের ওসরত ধন বিচারে, পীরের ওসরত চাকরি বিচারে। ও বন্ধু, যি পীরে চাকরি দরখাস্ত লয়, ও বন্ধু বেমারের দরখাস্ত লয়, জান্নাতের যা দরখাস্ত লয়, এই পীর জাহান্নামে, যিজনে বিচারে পীর ওসরত ইও জাহান্নামে হয়। জোরে কোবা নাউযু বিল্লাহ, আসাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সিজদা করুটা কারণে ওয়ালা, ও বন্ধু সিজদা দিউতা জন আল্লাহ রব্বুল আলামিনর কদম সিজদা দিব লাগে, আর কারো কদমত কারো বন্ধু হন মগর সিজদা দিব না পায়। সিজদা একমাত্র আল্লাহর কুদরতের কদমত হয়, আর কারো কুদরত কারো কদমত সিজদা দিব নোয়ারে। এই কারণে সিজদা যিজনে মানুষ হই লয়, যে মানুষে কোন মানুষ সিজদা করে, ও বন্ধু এই পীর এই মুরিদ দুইটাই জাহান্নামী হয়, তার বউ চালাক হয়, ই মুসলমান নয়, ই মুমিন নয়। ও বন্ধু পীর ধরক না ধরক এনেই বই থাকো, ধরিব না লাগে, নামাজ পড়ক না পড়ক এনেই বই থাকক, রোজা করক না করক এনেই বই থাকক, বেনামাজি পীরের সম্মুখত মাথা নত করিব, তার ওচরত মাথা নত করিলেন, তাক যদি আপনি মাবুদ বলে গ্রহণ করি লয়, আপনার ইমান না থাকে, নামাজ না পড়লে ইমান না যায়, রোজা না রাখিলে ইমান না যায়, পাপি হব, পাপর হাজার হাস্তি ভোগার পিছত আল্লাহ ইমানের কারণে জান্নাতত পঠিয়াব। জোরে কোয়া সুবহানাল্লাহ, পীরর সম্মুখ পীরক যদি আপনি সেজদা করি পেলায়, ওরে বন্ধ জীবনে জান্নাত না পায়, জীবনের কারণে জাহান্নামী হয়ে যাব, এই কামনা করিব। অ বন্ধু ও বেলেগ ফালে বাজব, আল্লাহ কয় আল্লাহ লা ইলাহা ইল্লাহু ইলা মাবুদ, আর কোন নাই একমাত্র আল্লাহ হয়, আমি যে মাবুদ, আমার পাওয়ার কিমান, আমার ক্ষমতা কিমান, আমার শক্তি কিমান, এই আয়াতের আল্লাহ শক্তির কথা কয়, লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, আমি কিয়ামতের ময়দানত সকলোকে আনি পেলাই উপস্থিত করিম, সকলো হাসরের ময়দানত আহি আমি উপস্থিত গুট খুয়াম, সকলো হাসরের ময়দানি পেলাই আমি হাজির করিম, জমিনত হুই থাকিব নোয়ারে, পানিত পচি গলি হুই থাকিব থাকিব নোয়ারে, হাওয়া তুলি থাকিব নোয়ারে, অ বন্ধ পাহাড়ত শুকাই থাকিব নোয়ারে, যোনে যতে থাকক না কিয় আল্লাহ রাব্বুল আলামিন সকল বন্দা বান্দি খাসর ময়দানত নি পেলায় এক গুট করাব, আল্লাহর সম্মুখত হাজির করিবই করিব, কোনো কোনো জায়গা থাকার শক্তি ক্ষমতা নাই, এটা আল্লাহর পাওয়ার আল্লাহর শক্তি, জমিনে হুকুম করিব তোমার মতো আমার বন্দা বান্দি কিমান আছে দিয়া, পানি হুকুম করিব তোমার আমার বন্দা বান্দি কিমান আছে দিয়া, জুই হুকুম করিব তোমার আমার বন্দা বান্দি কিমান আছে দিয়া, সকলোই আল্লাহ রাব্বুল আলামিনের দাস, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়, মালিক আল্লাহ হয়। জোরে কোয়া সুবহানাল্লাহ, ওরে বন্ধু জমা হবই লাগিব, এই কারণে কিছু লা তাদউ মা আল্লাহ ইলাহান আখর, আল্লাহ নোয়াকে আর কারো ওসরত কোনো কোনো নিবিচারিবা, কারো নখুঁজিবা, কারো নাসাবা, একমাত্র আল্লাহর ওসরত শুয়া। ওরে বন্ধু কিতাবত লিখা তোমার সামনে ফিতা সিঙি গৈছে, আল্লাহর ওসরত শুয়া,
তোমার ঘরত নিমক নাই, আল্লাহর ওচরত কুয়া, লাজর কথা নহয়। অবন্ধুক মানুষের প্রয়োজনীয় যেমন বস্তু আছে আল্লাহর ওচরত আল্লাহ কবলই কইছে, আমি তার যোগান ব্যবস্থা তোমার করি। অরে বন্ধু, করার সুবিধা রাস্তা আল্লাহ খুলে দিব অগ বন্ধু। এই কারণে কইসু মানুষ কবরত বসিক গলি না থাকে।